সেইতুর পাহাড়ের মধ্যে মূসা নবীর উপরে তাওরাত পুরা কিতাবটা নাজিল হয়েছিল ওই কিতাবটা মূসা নবীর উপরে আল্লাহ পাক কাঠের মধ্যে লেখিয়া তুর পাহাড়ের উপরে রাখলেন আর বললেন হে আমার নবী মূসা ওই কাঠটাকে তুমি উঁচু করে ধরো যখন মূসাকে এই কথা বলা হলো মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া যে কাঠটাকে যখন একটু উপরে ওঠানোর জন্য চেষ্টা করে কাদের মধ্যে নিবে যে মূসা নবী কাঠটাকে যতই ধরে বারবার বারবার উপরে ওঠানোর জন্য চেষ্টা করে কিন্তু পারে না এবার চেঞ্জ করে আবার কাঠের একবারে ডান দিকে চলে যায় এবার ডান দিকে যাইয়া কাঠটাকে জোরে টান দেয় কিন্তু উঠাতে পারে না আবার বাম দিকে যায় বাম দিকে গিয়া টান দিলে এর উপরেও আবার উঠাতে পারে না এবার আল্লাহকে বলে ও দয়ার মালিক যতই আমি চেষ্টা করলাম এই কাঠটাকে তো আমি উঠাইতে পারি না এর চাইতে বড় 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 কাঠগুলো আমি মূসা কাদের মধ্যে লয়া লয়া বিভিন্ন জায়গায় আমি ঘুরতে পারি চলতে পারি আল্লাহ বলেন হে জিব্রাইল যাও যাও আমার নবীর হেল্প করো ওই নবীরে পরিপূর্ণ সাহায্য করো যখন জিব্রাইল আসলেন আর মূসা নবী জিব্রাইল দুইজনে মিলিয়া দুইজনে একজনে ডান দিকে আর একজনে বাম দিকে কাঠেরে মাথায় মাথা দুইজনে এত জুড়ে জুড়ে টান দিলেন এরপরও কাঠটা নড়ে না মূসা নবী পেরেশানি হয়ে গেলেন এবার জিব্রাইলরে বললেন হে জিব্রাইল তুমি যেই মাথায় আসো আমি ওই মাথায় যাব তুমি অন্য আমার মাথায় চলে যাও একটু চেঞ্জ করে নাও মানে একটু চেঞ্জ করে একটু চেষ্টা করো এবার যখন এবার মূসা নবী তার পুরা বডির শক্তি দিয়া যখনই আবার টান দিলেন ওঠানোর জন্য পারে না পারে না পারে না ওই কাঠটারে উঠাইতে পারে না এবার আল্লাহরে ডাক দেয় ও দয়ার মালিক ও আমার আল্লাহ কি একটা কাঠ আপনি তাওরাত নিজে লিখিয়া এখানে পাঠালেন এই কাঠটাকে আমি একটু পরিমাণ উপরে উঠাইতে পারি না আমার কাদের মধ্যে আমি উঠাইতে পারি না আল্লাহ বলেন হে মূসা এই কাঠের এত ওজন না ওজন না ওজন না এই কাঠের মধ্যে বনি ইসরাইলের জন্য আমি আল্লাহ যে এতগুলো আয়াত এই কাঠের মধ্যে লিখলাম তাওরাতের যত কথা সব কথাগুলো দুনিয়ার কোনো বান্দার না আমি মাওলার এই মা আল্লাহর কথাগুলোর ওজন আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাটলে না বলবো এ কাঠ তুই মূসার কাঁধে উঠে যাও ততক্ষণ পর্যন্ত কাঠটা উঠবে না আমি এখন বললাম হে কাঠ তুমি মূসা মূসার পরিপূর্ণ কাদের মধ্যে উঠে যাও এই কথা বলতে দেরি এবার মূসা নবী আর জিব্রাইল মিলিয়া বলে উপরে ওঠাও জিব্রাইল বলে অ মূসা নবী না না লাগবে না লাগবে না আপনি টান দেন দেখবেন অটোমেটিক উঠে যাবে মূসা নবী টান দিতে দেরি এবার আর পরিশ্রম হয় না কষ্ট হয় না মূসা নবীর কাঁধে অটোমেটিক চলে যায় কাদের কুদরতু দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাদা তাওরাতের ওই পুরা কিতাবটাই আল্লাহ তুর পর্বতের মধ্যে নাজিল করলেন আল্লাহ বলেন ওই সিনাই পর্বতের কসম সূরা তিনের মধ্যে আল্লাহ প্রথম আয়াতে কসম খাইলেন তিন আর জাইতুনের কসম এরপরে আল্লাহ কসম খাইলেন সিনাই পর্বতের কসম এরপরে তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কসম খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম যেই শহরের মধ্যে কোনো মারামারি নাই যেই শহরের মধ্যে কোনো কাটাকাটি নাই যেই শহরের মধ্যে কাউকে মারা যাবে না ওই যে মক্কা যেই জায়গার মধ্যে বান্দা বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ যেই জায়গায় ওই জায়গায় তো নিরাপদ জায়গা ওই নিরাপদ জায়গার কসমটাও আমার মাওলা কাটলেন বিস্তারিত বলা যাবে না বান্দা পরে বলবো তবে মনোযোগের কান লাগাইয়া বান্দা তুমি শুনে নাও একটু বিবেক রাও বান্দা তুমি একটু জিজ্ঞাসা করো বা বাড়িতে যাইয়া বয়ান শোনার পরে একটু বাড়িতে যাওয়া চিন্তা ভাবনাও করা লাগবে আল্লাহ পাক
তিন আয়াতে বড় বড় চারটা কসম খাইলেন এক নম্বরে তিনের কসম দুই নম্বরে জাইতুনের কসম তিন নম্বর সিনাই পর্বত তুর পর্বতের কসম চার নম্বর নিরাপদ নগরী ওই নগরীর কসমটাও আমার মাওলা কাটলেন মানে মক্কার কসম কাটলেন এই চার চারটা কসম আল্লাহ কাটিয়া বান্দারে জানায় দেয় হে আমার বান্দা লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ী আল্লাহ পাক বলেন এই চার চারটা কসম খাইয়া আমি আল্লাহর বাক্য হলো হে মানুষ আমি তোরে এত সুন্দর অবয়ব দিয়া কাঠামো দিয়া বানাইছি দুনিয়ার কোন কিছুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না আল্লাহ আমারে তোমারে এত সুন্দর করে বানালেন আল্লাহ এত সুন্দর হাত দিলেন আল্লাহ এত সুন্দর একটা পা দিয়া দিলেন হে বান্দা আল্লাহ যে হাত দিলেন পা দিলেন বিবেক দিয়া দিলেন মাথা দিয়া দিলেন বুদ্ধি দিয়া দিলেন অন্য কোন কিছুরে তো আল্লাহ দেয় নাই এত সুন্দর করে আল্লাহ অন্য একটা প্রাণীরেও বানায় নাই আল্লাহ পাক বলেন হে ইনসান আহসানি তাকুইম সর্বোচ্চ অবয়ব দ্বারা সর্বোচ্চ অবকাঠামো দ্বারা আমি আল্লাহ বান্দা তোমাদেরকে বানাইলাম বান্দা তো যখন যা লাগবে তোর হাত দ্বারা বান্দা তুমি কাজ করতে পারো এই হাতটা আমি অন্য কোনো প্রাণীরে দেই নাই যদিও দিয়েছি সে হাত তারা একটা কাজ করতে পারে বাকিগুলো পারে না হে বান্দা আমি আল্লাহ তোরে মায়া করে পা দিয়েছি এই পা দিয়ে তুই হাঁটো আমি আল্লাহ তোর পুরা বডির মধ্যে এত সুন্দর সুন্দর অঙ্গ দিয়া দিলাম এক একটা অঙ্গের কত দাম যেই বান্দার একটা হাত নাই ওই বান্দার কাছে গিয়া জিগাও যেই বান্দার হাত নাই ওই বান্দাই তো পরিপূর্ণভাবে জানে হাতের কি পরিমাণ দাম যেই বান্দার একটা পা নাই ওই বান্দাই তো জানে পায়ের কি পরিমাণ দাম যেই বান্দার একটা চোখ নাই ওই বান্দা তো জানে কি পরিমাণ দাম কিন্তু বান্দা আমার তোমার থাকার পরেও আমরা চিন্তাও করতে পারি না একটু ফিকিরও বান্দা করতে পারি না কিন্তু একটু যদি চিন্তা করো হে মেহারের মানুষ একটু যদি চিন্তা করো হে আমার গ্রামের পাশের এলাকার মানুষেরা একটু বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চোখ দুটো বন্ধ করে যদি একটু বান্দা চিন্তা ভাবনা তোমার তুমি আমি করতে পারি আল্লাহ যে চোখ দিলেন দুইটা চোখ আল্লাহ দিয়া দিলেন একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আর একটা চোখ দিয়ে বান্দা দেখা যাবে হে বান্দা আল্লাহ যে দুইটা নাকের ছিদ্র দিয়া দিলেন মাঝে মাঝে একটা বন্ধ হয়ে গেল আর একটা অটোমেটিক বান্দা খুলে গেল আবার নাক দিয়ে নিঃশ্বাস না নিতে পারলেও মুখ দিয়ে বান্দা নেওয়া যায় শুধু তাই না আল্লাহ তো একটা কান তোমারে আমারে দিলে পারতেন আল্লাহ বলেন না না হে বান্দা তোরে আমি আল্লাহ দুইটা কান দিয়া দিলাম আল্লাহ তো দিতে পারতেন আমি আল্লাহ তোরে একটা হাত দিয়া দিলাম যাও চলো আল্লাহ বলেন না না আমি আল্লাহ তোরে দুইটা হাত দিয়া দিলাম একটা হাত যদি অকেজো হয়ে যায় আর একটা হাত দিয়া বান্দা তুই কাজ করতে পারবা তোরে আমি আল্লাহ একটা পা দিলে পারতাম কিন্তু না না আমি আল্লাহ তোরে দুইটা পা দিয়া দিলাম একটা যদি অকেজো হয়ে যায় আর একটা দিয়া বান্দা তুমি কাজ করতে পারবা তোমার বডির সব অঙ্গ প্রত্যঙ্গ জোড়াগুলো আমি আল্লাহ যে তোমারে দিলাম একটা দেই নাই বরং দুই তিনটা করে আমি আল্লাহ তোরে দিয়া দিলাম একটা যদি বাদ হয়ে যায় আর একটা দিয়া বান্দা তোমার আমার চলা যাবে ওই আল্লাহ যদি হাসরের ময়দানে বলে এ বান্দা আমি আল্লাহ শপথ করে সূরাতুদ্দিনের মধ্যে বলেছি তোরে আমি আল্লাহ সর্বোচ্চ অবকাঠামো দিয়া তোরে আমি আল্লাহ বানাইলাম আজকে জবাব দাও তোর এই হাতের জবাব বান্দা তুই দিয়া দাও পায়ের জবাবগুলো বান্দা তুই দিয়া দাও এই হাত দ্বারা কি পরিমাণ অন্যায় করেছো আর কি পরিমাণ ভালো কাজ করেছো এই পা দ্বারা কি পরিমাণ ভালো করেছো অন্যায় করেছো এই পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি পরিমাণ ভালো করেছো অন্যায় করেছো আল্লাহ যদি বলে ওই দিন তো বান্দা তুমি আমি বলবো না বলবো না বলবো না ওই দিন আল্লাহ বলবে এ বান্দা তোর জবান আমি বন্ধ করে দিলাম তোর হাত
তোর বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে তোর পা তোর বিরুদ্ধে পরিপূর্ণ সাক্ষী দিয়া দিবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দা তুই যা করেছো তোর হাত তো জানে এই হাতের এত মায়া করে 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 হাত দ্বারা অন্যায় করো ওই দিন হাতের জবানটা আল্লাহ খুলে দিবে তুমি হাত দ্বারা কি অন্যায় করেছো ওই দিন হাত তোমার ব্যাপারে পরিপূর্ণ বলে দিবে তোমার পায়ের জবান খুলে যাবে এই পা দ্বারা কোন সিনেমা হলে গিয়েছো এই পা দ্বারা কোন কোন সিনেমা হলের মধ্যে গিয়ে অপরাধ তুমি করেছো ওই দিন অটোমেটিক পার জবানটা খুলে যাবে আল্লাহর কাছে তোমার মুখ বলা লাগবে না তোমার জবানটা অটোমেটিক বন্ধ হয়ে গেল তোমার হাত আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে তোমার পাটা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে হে মেহারের মানুষ আল্লাহ যে বললেন তোর হাত পা তোর পুরো বডিটা আমি আল্লাহ এত মায়া করে এত আদর করে আমি আল্লাহ নিজের হাতে যে তোরে বানাইলাম এজন্য মাঝে মাঝে আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে জানায়া দেয় লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকউইম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আবার মাঝে মাঝে আমি আল্লাহ হীনতম বান্দাদের একদম হীন পর্যায়ে পৌঁছায় দেই মানুষকে এই মানুষকে আমি আল্লাহ এত আদর করে সুন্দর অবয়ব দিয়া বানাইলাম আবার মাঝে মাঝে আমি আল্লাহ এদেরকে আবার একদম নিচু জায়গায় নিয়ে যাই মুফাসসিরিনে কেরাম এই হীন হয়ে যাবে মানে আল্লাহ ফিরাইয়া দিবে দুইটা অর্থ মুফাসসিরিনে কেরামগণ করলেন একটা অর্থ হলো যে আল্লাহ যে ফিরাইয়া দিবেন কোন জায়গায় ফিরাইয়া দিবেন বলে বান্দারে আল্লাহ এত মায়া করে করে বানালেন এত মোহাব্বত করে বানালেন এত সুন্দর কাঠামো দিয়া বানালেন যতই সুন্দর হও একদিন কি বিদ্ধ হবা কি হবা না মত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ পাক বলেন তিনের কসম জৈতুনের কসম কাটলেন আল্লাহ পাক আল্লাহ বলেন দুইটা এক আয়াতের মধ্যে আমি আল্লাহ বললাম তিনের কসম এই দুইটা কসম আল্লাহ কাটলেন শুধুমাত্র এই সুরার মধ্যে আল্লাহ কাটলেন এমনটা না অন্যান্য অনেক সুরার মধ্যে শুরুতে আল্লাহ কাটলেন মাঝেও আল্লাহ কাটলেন শেষেও আল্লাহ শপথ কাটলেন কি পরিমাণ গুরুত্ব বাড়ালেন এত পরিমাণ গুরুত্ব বাড়াইয়া আল্লাহ কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় শপথ কাটলেন আর পরবর্তী বাক্যটারে অনেক পরিমাণ মজবুত করে দিলেন আল্লাহ অপরায়াতে অপর এক সুরার মধ্যে আল্লাহ সময়ের কসম কাটলেন মাঝে মাঝে আল্লাহ পাক সময়ের কসম কাটেন মাঝে মাঝে আল্লাহ বলেন ওয়াল ফাজর ফজরের কসম ওয়াল লায়ালিন আশ দশ রাতের কসম আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বস্তু নিয়ে প্রাণী নিয়া আল্লাহ পাক বিভিন্ন সময়ে নিয়ে বিভিন্ন জায়গায় কসম খায় সূরাতু তিনের মধ্যেও আল্লাহ পাক কসম খাইলেন এক নাম্বার আয়াতে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন এক নাম্বার তিন আর জাইতুনের কসম আমার মাওলা কাটলেন বলে ওই সময় তিন আর জাইতুন কোন জায়গায় জন্মে বান্দা জাননি সিরিয়া আর ফিলিস্তিনের যে জায়গা ওই জায়গাগুলোতে তিন আর জাইতুন ফলগুলো জন্মায় মুফাসসিরিনে কেরামগণ আল্লাহ কেন তিন আর জাইতুন আনলেন আর তিন আর জাইতুনের কসমগুলোকেও আল্লাহ কেন কাটলেন আর এই তিন আর জাইতুনকে আল্লাহ কেন আনলেন কিভাবে আনলেন কি বুঝাইতে চাইলেন মুফাসসিরিনে কেরামগণ এক একজন এক একটা অভিমত দিয়া দিল ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই জানায়া দেয় আল্লাহ পাক তিন এবং জৈতুন দ্বারা কি বুঝিয়েছেন বান্দারা জাননি বলে তিন দ্বারা আল্লাহ বুঝাইলেন ওই তিন যেই তিন ফলগুলো দুনিয়ার মানুষগুলো খায় আল্লাহ ওই তিন ফলটারে বুঝালেন আর জৈতুন দ্বারা আমার মাওলা কি বুঝালেন বলে জৈতুন দ্বারা দুনিয়ার মানুষ যে অলিভ অয়েল তেল ইউজ করে স্বাভাবিকভাবে ওই তেলটারেই আমার আল্লাহ বুঝালেন মানে জৈতুনের ফল যেই বান্দা খায় ওই স্বাভাবিক ফলটারেই আল্লাহ বুঝালেন অথবা
বাবা যাইতুনের তেলটাকে আমার মাওলা বুঝালেন আল্লাহ পাক ইমাম কুর্তুবি বলেন এগুলা বুঝালেন অন্য মুফাসসিরা বলেন না না বলে তিনার যাইতুন যেই জায়গার মধ্যে উৎপাদন হয় ওই সিরিয়ার ফিলিস্তিন বড় দামি জায়গা যেই জায়গাতে আল্লাহ পাক মদিনাওয়ালা নবীর আগে লক্ষ 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 পয়গম্বর যেই জায়গার মধ্যে পাঠালেন ওই ফিলিস্তিন আর সিরিয়া ওই জায়গার মধ্যে পুণ্যময় এলাকা হওয়ার কারণে যেই জায়গায় তিন আর জয়তুন হয়ে যায় ওই জায়গার কসম আল্লাহ কাটলেন কিন্তু দ্বিতীয় মতে চাইতে প্রথম মতটাকেই বান্দা গুরুত্ব দেওয়া হলো বলে তিনের কসম জয়তুনের কসম যে আল্লাহ কাটলেন কোন তিন আর কোন জয়তুন যেই তিন ফল মানুষগুলো স্বাভাবিকভাবে খায় আর কোন জয়তুন বলে যেই জয়তুনের তেল মানুষ দাড়ির মধ্যে লাগায় যেই জয়তুনের তেল মানুষ খায় আর যেই জয়তুনের তেল মানুষ চুলের মধ্যে লাগায় ওই জয়তুনের তেল আল্লাহ এই জায়গার মধ্যে বান্দা আনলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন আল্লাহ বলেন তিন এবং জয়তুনের কসম কাটলাম হে বান্দা এই তিন আর জয়তুনের বড় দাম যদি দাম না হইতো তাহলে আল্লাহ সূরা তিন একটা সূরা দিতেন না তিন এত দামি বলে বিজ্ঞানীরা এখন এসে রিসার্চ করে করে জানায়া দেয় কিন্তু মদিনাওয়ালা নবী নবীর উপরে যে সূরা তো তিন নাজিল হয়ে গেল এমনিতেই তো বান্দা নাজিল হয় নাই আল্লাহ নবীর উপরে সূরা তো তিনটা নাজিল করলেন আর এই তিনের কি পরিমাণ গুরুত্ব বেড়ে গেল জাননি বলে তিন খাইলে কি পরিমাণ উপকার হয় বান্দারা শুনে যাও ওই তিন ফুল বাংলাদেশের হলো ডুমুর ফল আর সৌদি আরবের মধ্যে তিন ফল এর মানে হলো বাংলাদেশের ডুমুর আর সৌদি আরবের ডুমুর হলো আলাদা সৌদি আরবে এক এক রকম হয় বাংলাদেশে বান্দা আর এক রকম হয়ে যায় আর জাইতুন হলো বাংলাদেশের জলপাই বাংলাদেশের জলপাইয়ের স্বাদ আরবের জলপাইয়ের স্বাদ বান্দা সমান না বাংলাদেশের জলপাই তুমি চাইলে দুইটা তিনটা খাইতে পারবা আর আরবের জলপাই যদি চাও তাহলে পাঁচ ছয়টাও একসাথেই বান্দা খাওয়া যায় তিন আর জাইতুন বড় দামি ফলের নাম যেজন্য আল্লাহ সুরান একটা তিনের নামে সুরাই আল্লাহ দিয়া দিলেন ওই নামেও সুরার নামকরণ হয়ে গেল তিন ফল খাইলে এক নাম্বার কোলেস্টেরনের যে সংখ্যা ওই সংখ্যাটা হ্রাস পায় মানে বডির মধ্যে যে কোলেস্টেরনের যত সংখ্যা আছে আস্তে আস্তে বৃদ্ধি পায় না বরং কমতি হয়ে যায় দুই নাম্বার বলে বান্দা উচ্চ রক্তচাপ তিন ফল খাওয়া আরম্ভ করে দাও তাহলে রক্তচাপ অনেক পরিমাণে বান্দা তোমার আমার কমে যাবে তিন নাম্বারে যেই যুবকেরা বিভিন্ন অশ্লীল ভিডিও গান বাজনা দেখিয়া এই যুবকদের কাছে মা বাবা যখন যায়া বলে এ সন্তান আমার বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করা লাগবে যুবক বলে না না আমার বিয়ে ভাল লাগে না বিয়ে আমার করার প্রয়োজন নাই দাদায় যায়া বলে এ নাতি আমার বিয়ে করা লাগবে বিয়ের বিড়িতে বসো বিভিন্ন মেয়েদের অজুহাত দিয়া বিয়া থেকে বিভিন্ন দূরে দূরে চলে যায় সমাজের মধ্যে এরকম যুবকের অভাব নাই পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল এখনো বান্দা বিয়া করে না কারণ কি জাননি নিজের যৌবনটা রে তুই নষ্ট করেছো অন্যায় করে 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 অপরাধ করে করে বান্দা তুমি নষ্ট করে ফেলেছো যেই পরিমাণ লজ্জাস্থানের গুণা তোমার দ্বারা হয়েছে তুমি ক্ষতি করে ফেলেছো বলে ওই মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী আল্লাহর সূরা সূরায় তিন ওই তিন বান্দা বড় দামি সম্পদ ওই তিনটা ফলটা যদি নিয়মিত খাও আল্লাহ তোমার যৌন শক্তিতে পরিপূর্ণ বরকত দিয়া আগে যদিও হ্রাস পাইতো আর হ্রাস পাবে না বরং বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ তিনের কসম খাইলেন কেন বলে তিন বড় দামি সম্পদের নাম দুনিয়ার মানুষের জন্য যেই বান্দা খাবে ওই বান্দার জন্য উপকার হয়ে যাবে এক নাম্বারে কি বললাম কোলেস্টেরনের মাত্রা হ্রাস পেয়ে যাবে দুই নাম্বার রক্তচাপ বান্দা কমে যাবে তিন নাম্বারে তোমার যেই শক্তি আছে শক্তিটাও পরিপূর্ণ বৃদ্ধি পাবে চার নাম্বারে হে বান্দা ক্যান্সারের রোগ থেকে তোমার আর আমার বাঁচা লাগবে সবাই বাঁচার জন্য পরিপূর্ণ পাগল পাড়া হয়ে যাও যদি বাঁচতে চাও তাহলে প্রতিদিন
নিয়মিত একটা একটা করে তিন ফল মুখের মধ্যে দিয়া খাও তাহলে আল্লাহ ক্যান্সার নামক এত বড় রোগ থেকে বান্দা তোমাকে বাঁচায়া দিবে শুধু তাই না ডায়াবেটিসের সমস্যা শতভাগ লোকের মধ্যে প্রায় 80 ভাগ লোকের ও 80 ভাগ লোকের মানুষেরা তোমরা যদি নিজের ডায়াবেটিসটারে ভালো করতে চাও তাহলে তিন ফলটারে নিয়মিত খাও আল্লাহ ডায়াবেটিস থেকে তোমাকে বাঁচাইয়া রাখবে মাঝে মাঝে রক্ত শূন্যতা বডির মধ্যে দেখা যায় তিন ফলটা যদি নিয়মিত খাও রক্ত শূন্যতা থেকে আল্লাহ পরিপূর্ণ বাঁচাইয়া দিবে হাঁটতে সময় হাড়ের মধ্যে ব্যথা পাও বান্দা তিন ফল খাও হাড়ের ক্ষয় পরিপূর্ণ দূরে সরে যাবে শুধু তাই না ওজন যদি কমাতে চাও অথবা যদি বাড়াতে চাও তাহলে নিয়মিত তিন ফল খাও যদি বাড়াতে চাও খাওয়ার অনুপাতে বেড়ে যাবে আর যদি বান্দা কমাতে চাও অটোমেটিক কমে যাবে এই তিন ফল বড় দামি দামি ফল যার জন্য আল্লাহ পাক এই তিনের কসমটা আল্লাহ নিজেই খাইলেন আল্লাহ যেই ফলের কসম খায় ওই ফলটা দামি না কম দামি বলেন না কেন কি পরিমাণ দামি এত দামি হওয়ার কারণেই তো আল্লাহ কসম খাইলেন দুই নম্বরে আল্লাহ একই আয়াতে কসম খাইলেন জাইতুনের কসম বলে জাইতুন এর ইংরেজি হলো অলিভ অলিভ অয়েল ওই বাজারের মধ্যে ইনটেক আলা দরজার অলিভ অয়েল তেলের অভাব নাই মদিনাওয়ালা নবী তার দাড়ির মধ্যে আর চুলের মধ্যে অলিভ অয়েল তেলটা মাখতেন সর্বাবস্থায় নবী চুলের মধ্যে দিতেন সর্বাবস্থায় নবী দাড়ির মধ্যে মাখতেন কোনটা বলে অলিভ অয়েল তেল কোনটা বলে জাইতুনের ফল থেকে যেই তেলটা হয়া যায় ওই তেলটা মদিনাওয়ালা নবী দাড়ির মধ্যে মাখতেন শুধু তাই না যেই বান্দাগুলো নিয়মিত অলিভ অয়েল তেলটা দাড়ির মধ্যে মাখবে যেই বান্দা নিয়মিত অলিভ অয়েল তেলটা চুলের মধ্যে মাখবে 70 বছর আশি বছর হয়েছে বান্দা অনেকের তাকায়া দেখবেন দাড়িগুলো পাকে না বয়সের মধ্যে কোনো সাপ বান্দার আসে না তাকায়া দেখ মদিনাওয়ালা নবীর হাদিস মেনে 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 চলার কারণে যেই বান্দা এই বয়স থেকে জাইতুনের তেল যদি তুমি তোমার দাড়ির মধ্যে মাখতে পারো আর চুলের মধ্যে যদি মাখতে পারো বয়স যদিও অনেক বছর হয়ে গেল দাড়িও পাকবে না চুল বান্দা পাকবে না মদিনাওয়ালা নবী দাড়ির মধ্যে মাখতেন এজন্য বড় দামি মদিনাওয়ালা নবী চুলের মধ্যে মাখতেন এজন্য বড় দামি হে মেহারের লোকেরা তোমরাও শিক্ষা নিয়ে যাও বাড়িতে অনেক তেল দাড়ির মধ্যে লাগাও চুলের মধ্যে লাগাও জৈতুনের তেল লাগাও হে আব্বাজানেরা হে দাদারা হে আমার ভাইয়েরা দাড়ির মধ্যে চুলের মধ্যে জৈতুনের তেল লাগাও কি পরিমাণ বরকত হবে বলে পাকা দাড়িগুলো অনেক পরিমাণ শক্তিমত্তায় অর্জিত হয়ে যাবে শক্তিমত্তায় উঠে যাবে আল্লাহ তাআলা তিন এবং জৈতুনের কসম খাইয়া দাম বাড়ায়া দিলেন আবার তিন কি পরিমাণ দামি ফল বান্দা জানুনি যেই ফলের গাছটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে পর্যন্ত আল্লাহ লাগালেন আমরা সবাই জানি আদম যখন আল্লাহ বানাইলেন এরপরে পাশাপাশি আদমের বাম পাজরের হাত দিয়া মানে ওনার বডির অংশ দিয়া আল্লাহ হাওয়া আলাইহা সালাম রে বানালেন জান্নাতের মধ্যে দিলেন আর আল্লাহ বললেন হে আদম মার হাওয়া তোমরা জান্নাতের সব নাজ নিয়ামত খাও কিন্তু ওই গাছের দারে কাছেও তোমরা যেও না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ বলেন হে আদমার হাওয়া ওয়ালা তাকরাবা নিকটবর্তী হইও না হাজিহি শাজারা ওই গাছটা যে দেখতেছো ওই গাছের নিকটবর্তী হওয়া যাবে না যদি হয়া যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে দুইজনই জালেমদের অন্তর্ভুক্ত হয়া যাবা আল্লাহ পাক জানায়া দিলেন ওই গাছের ধারে কাছেও তোমার যাওয়া যাবে না শয়তান আইসা বলে এ হাওয়া
আল্লাহর কথা তোমার মানা লাগবে না ওই গাছের কাছে যাও আর নিজে একটা খাইয়া এরপরে আদমের দাও হাওয়াও খাবে আদম খাবে শয়তান ওদিকে মুসকি মুসকি হাসে হাওয়া যখন যায় একটা ফল খাইয়া এবার আদমরে দেয় আমগো আব্বা জানেরে দিয়া দেয় দিতে দেরি খাইতেও দেরি জান্নাতি পোশাকগুলো অটোমেটিক পড়ে যায় দৌড়াইয়া চলে গেলেন এবার তো নিজের লজ্জাস্থান ঢাকা লাগবে ওদিকে শয়তান বড় খুশি কারণ শয়তান তো চায় সব দুনিয়ার মানুষগুলো উলঙ্গ হয়ে যাক শয়তান কোনো নারীকে পোশাকের মধ্যে দেখতে যায় না শয়তান চায় নারী যত উলঙ্গ হবে শয়তানের জন্য ভালো নারীর ড্রেস আপ যত ছোট ছোট হবে এটা শয়তানের অনেক বড় শয়তান নিজেরাও খুশি হয়ে যায় আমগো বাংলাদেশের মধ্যেও আমগো আম্মা জানেরা আল্লাহরে খুশি করে না শয়তানেরে খুশি করার জন্য দেখবা বিভিন্ন মার্কেটের মধ্যে ঢুকাও যায় না ঈদের বাজারে তো ঢুকায় যায় না এমনি তো বাজারে ঢুকা যায় না আমগো আম্মা জানের ড্রেস আপ দেখলে মাঝে মাঝে মন চায় আমরাই মহিলাদের মতো পর্দা করে ঘরে বসে থাকি ঠিক কিনা এই আম্মা জানেরা কত বাজাইরা হয়েছো কি পরিমাণ বাজার প্রেমিক তুই হয়েছো বারবার তোমার বাজারে যাওয়া লাগবে তোমার স্বামী তোমার আইনা দেয় বলে হবে না শ্বশুর আইনা দেয় বলে হবে না দুনিয়ার সব যত বড় বড় যত কিছু আইনা দেয় মাঝে মাঝে আমগো আম্মা জানদের হয় না দেখবেন ড্রেস আপ করে সুন্দর করে বের হয়ে যায় স্বামীর সামনে দেখবেন যেই পরিমাণ জামা পরে এই জামাটা একবারে সিডা ফারা নোংরা ওই জামাটা স্বামীর সামনে পরবে আর যখন মার্কেটে নোয়াপুর যাওয়ার জন্য রওনা করবে তখন আলমারির সবচেয়ে সুন্দর জামাটা পরবে এমন নারী সমাজে আছে না না এই সমাজের মধ্যে অভাব নাই হে আম্মা জানেরা হে মেহারের আম্মা জানেরা হতে পারেন না আপনারা এমন কারণ আপনারা আমার পাশের এলাকার মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার নিজেরও জবাব দেওয়া লাগবে তুই তোর মাদেরকে বুঝাতে পারলি না তুই তোর বাবাদেরকে বুঝাতে পারলি না তুই তোর দাদিদেরকে বুঝাতে পারলি না তুই তোর নানিদেরকে বুঝাইতে পারলি না তুই তোর নানাদেরকে বুঝাইতে পারলি না আপনাদের পায়ে ধরে বলি হে আম্মা জানেরা বাজাইরা হওয়া যাবে না হে বোনেরা ড্রেস আপ যদি করো তাহলে পর্দা করে হিজাব পরিধান করে আগায়া যাও হিজাব পরিধান করে সুন্দর করে পর্দা করে তুমি এমন ভাবে চলবা তুমি কি সুন্দরী রমণী না কালা যুবকরা বুঝবে না তুমি কি একটা মহিলা নাকি তুমি মাইয়া এটা যুবকরা বুঝবে না তুমি বের হয়ে যাও দুনিয়ার কেউ বুঝবে না তুমি কিভাবে চলো কিভাবে হাঁটো তোমার বয়সের তারতম্যটাও বুঝতে পারবে না কিন্তু কপাল বড় খারাপ এখন আম্মা জানেরা এমন বোরকা পরে যেই বোরকা পরলে বোঝা যায় আম্মা জানের বয়স কত ঠিক কিনা আছে না নাই বোরকা পরে তো ঠিক কিন্তু মাঝে মাঝে এমন বোরকা পরে এত টাইট ফিট বোরকা এই বোরকা পরে যখন আম্মা জান হাঁটে আমাকে বোনেরা হাঁটে যুবক বলতে পারে যুবক তো লিজেন্ড এত কাজীটা এত ঘুরবে এরা আল্লাহ বানাইছে এই জন্য তুই খালি গুরু 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 করবি আকর্ষণ আল্লাহ তাআলা তো দিয়েছে তো ঘুরবে বুঝতে পারে যে হাঁটতেছে এই মেয়ের ওজন কত হবে আর এই মেয়ের বয়স কত হবে বর্তমান লিজেন্ড যুবকরা বলতে পারে ঠিক কিনা চালাক অতিরিক্ত পরিমাণে চালাক যুবকরা কিন্তু এই যুবকদেরকে চালাক বানিয়েছে আমাদের আম্মারা এই যুবকদেরকে চালাক বানিয়েছে বয়সের তারতম্য বুঝার মতো এরকম অ্যাবিলিটি অবস্থা করে দিয়েছে আমাদের বোনেরা প্লিজ বোনেরা আপনাদের পায়ে ধরি ছোট্ট ডেসাব গুলো বন্ধ করুন পর্দা করুন পর্দার মধ্যেই রহমত পর্দার মধ্যেই বরকত হিজাবের মধ্যেই রহমত হিজাবের মধ্যেই বরকত কই এই যে আমি আমি যে বিয়ে করেছি আমার ওয়াইফকে আমি নিজেও বলেছি তোমাকে কেউ লাইফে দেখেছে কই না দেখে নাই মাদ্রাসায় পড়তাম মাদ্রাসায় ছিলাম কই এক মাস দেড় মাস পরে গিয়ে বাসায় যেতাম এরপরে আবার এক দুই দিন থেকে আবার মাদ্রাসায় চলে আসতাম কেউ দেখে নাই এটা ওনার ব্যক্তিগত মতামত আমার কাছে ওনার বাবাও এই কথা বলে ওনার মাও এ কথা বলে কই একবারে যে বের হয়ে নাই না খাইয়া মারা গেছে আরো ভালো ভালো খেয়েছে ভালো ভালো পড়েছে এই জন্য মনে রাখবেন পর্দার মধ্যে রহমত হিজাবের মধ্যে বরকত ইসলামের শরীয়ত মেনে চলেন ঘরের মধ্যে থাকেন খুদার কসম করে বলি
যুবকরা ইবতিজিং করবে না যুবকদের উত্তক্ত যে এই বারবার বারবার ইবতিজার যে যুবকরা ইবতিজিং করে এদের রোশানলে পড়তে হবে না খোদার কসম করে বলি ঘরের মধ্যে থাকলে আপনার সতীত্বের হেফাজত হবে আপনার লজ্জাস্থানের হেফাজত হবে আল্লাহর কাছে আপনি দামি হবেন পৃথিবীর সব সৎ মানুষের কাছে আপনি একজন সুন্দরী রমণী হিসেবে পরিচিত হবেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন আবার পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন শয়তান কি চায় শয়তান চায় খালি দেশগুলো খুলুক এরপর শয়তান চায় যে উলঙ্গ দেখব আর এতে হাসব দূর দূর থেকা এজন্য এবার চিন্তা করুন শয়তান দিয়ে খুশি করবেন নাকি আল্লাহ দিয়ে করবেন এবার চিন্তা ভাবনা করুন যদি শয়তান দিয়ে খুশি করতে মন চায় তো শয়তান দিয়ে করুন কোনো অসুবিধা নাই কিন্তু হ্যাঁ যদি আল্লাহকে খুশি করতে মন চায় প্লিজ মা বোনেরা এখন থেকেই আজকের এই বয়ান শোনার পর থেকেই আমি জোর আবদার করব আপনার পায়ে ধরে বলবো আর আপনি বেপর্দায় ঘর থেকে বের হবেন না আপনি বের হলে শয়তান মুস্কি মুস্কি হাসে আর শয়তান অনেক খুশি হয়ে যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলো আপনার জন্য বদদোয়া করতে থাকে আপনার প্রতি রাগান্বিত হয়ে যায় আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আপনার প্রতি ক্রোধান্বিত হয়ে যায় তাহলে রহমতের ফেরেশতা যদি ক্রোধান্বিত আর রাগান্বিত হয়ে যায় মনে রাখবেন রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন আপনার দুনিয়ায় থেকে লাভটা কি বলেন আম্মা শয়তান চায় মা বোনেরা পূর্ণাঙ্গভাবে মহিলারা উলঙ্গ থাকুক ড্রেসগুলো ছোট করে ফেলুক এটা শয়তান চায় হাওয়াকে যখন পাঠায়া দিলেন আমগো আম্মা জান আলাইহাস সালাম যখন পাঠায়া দিলেন যাও যাও গন্ধম নিজে খাও আর আদমেরে খাওয়াও যখন খাইল সাথে সাথে জান্নাতি পোশাকগুলো পরে গেল ওই জান্নাতি পোশাক হাওয়ার আদম নিজের সতীত্বগুলো ঢাকলেন লজ্জাস্থান ঢাকলেন যেই ফলের গাছ যেই ফলের ফল গাছের পাতা দ্বারা ওই ফল গাছের নাম হলো বান্দা তিন ফল আর ওই তিন ফলের গাছ জান্নাতি ফল মানে জান্নাতের মধ্যেও আছে আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন প্রথম আয়াতে আল্লাহ জানায়া দিলেন তিন এবং জাইতুনের কসম এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতুর সিনিন দুই নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেন মানে তিন নাম্বার শপথের মধ্যে আল্লাহ শপথ করেন সিনাই পর্বতের কসম ওই তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের মধ্যে মূসা নবী উঠে উঠে আল্লাহর সাথে কথা বলে কম বলে না বেশি বলে হ্যাঁ কি পরিমাণ কথা বলে আল্লাহ মূসা নবীর ব্যাপারে জানায়া দিলেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসা নবী আল্লাহর সাথে এই পরিমাণ কথা বলে এজন্য তার লকবি আল্লাহ দিয়া দিলেন কালিমুল্লাহ শুধু আল্লাহর সাথে কথা বলে কথা বলে কথা বলে কত কথা যেই প্রশ্নটাই মনের মধ্যে আসে মূসা নবী রাখে না সব হুইলা মাইলা আমার মাওলার কাছে প্রশ্ন করে আর আমার মাওলাও মূসা নবীর উত্তর দিয়া দেয় এই মূসা নবী যেই তুর পাহাড়ের মধ্যে এত কথাগুলো বললেন ওই তুর পাহাড়ের কসমটাও আমার মাওলা খাইলেন সিনাই পর্বতের কসমটা আমার মাওলা খাইলেন যেই তুর পাহাড়ের মধ্যে মূসা নবীর উপরে তাওরাত পুরা কিতাবটা নাজিল হয়েছিল ওই কিতাবটা মূসা নবীর উপরে আল্লাহ পাক কাঠের মধ্যে লেখিয়া তুর পাহাড়ের উপরে রাখলেন আর বললেন হে আমার নবী মূসা ওই কাঠটাকে তুমি উঁচু করে ধরো যখন মূসাকে এই কথা বলা হলো মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া যে কাঠটাকে যখন একটু উপরে ওঠানোর জন্য চেষ্টা করে কাদের মধ্যে নিবে যে মূসা নবী কাঠটাকে যতই ধরে বারবার বারবার উপরে ওঠানোর জন্য চেষ্টা করে কিন্তু পারে না এবার চেঞ্জ করে আবার কাঠের একবারে ডান দিকে চলে যায় এবার ডান দিকে যাইয়া কাঠটাকে জোরে টান দেয় কিন্তু উঠাতে পারে না আবার বাম দিকে যায় বাম দিকে গিয়া টান দিলে এর উপরেও আবার উঠাতে পারে না এবার আল্লাহকে বলে ও দয়ার মালিক যতই আমি চেষ্টা করলাম এই কাঠটাকে তো আমি উঠাইতে পারি না এর চাইতে বড় 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 কাঠগুলো আমি মূসা কাদের মধ্যে লয়া লয়া বিভিন্ন জায়গায় আমি ঘুরতে পারি চলতে পারি আল্লাহ বলেন হে জিব্রাইল যাও যাও আমার নবীর হেল্প করো ওই নবীরে পরিপূর্ণ সাহায্য করো যখন জিব্রাইল আসলেন আর মূসা নবী জিব্রাইল দুইজনে মিলিয়া
দুইজনে একজনে ডান দিকে আর একজনে বাম দিকে কাটেরে মাথায় মাথা দুইজনে এত জোরে জোরে টান দিলেন এরপর কাটটা নড়ে না মুসা নবী পেরেশানি হয়ে গেলেন এবার জিব্রাইল রে বললেন হে জিব্রাইল তুমি যেই মাথায় আছো আমি ওই মাথায় যাব তুমি অন্য আমার মাথায় চলে যাও একটু চেঞ্জ করে নাও মানে একটু চেঞ্জ করে একটু চেষ্টা করো এবার যখন এবার মুসা নবী তার পুরা বডি শক্তি দিয়া যখনই আবার টান দিলেন ওঠানোর জন্য পারে না পারে না পারে না ওই কাঠটারে উঠাইতে পারে না এবার আল্লাহরে ডাক দেয় ও দয়ার মালিক ও আমার আল্লাহ কি একটা কাঠ আপনি তাওরাত নিজে লিখিয়া এখানে পাঠালেন এই কাঠটাকে আমি একটু পরিমাণ উপরে উঠাইতে পারি না আমার কাদের মধ্যে আমি উঠাইতে পারি না আল্লাহ বলেন হে মুসা এই কাঠের এত ওজন না ওজন না ওজন না এই কাঠের মধ্যে বনি ইসরাইলের জন্য আমি আল্লাহ যে এতগুলো আয়াত এই কাঠের মধ্যে লিখলাম তাওরাতে যত কথা সব কথাগুলো দুনিয়ার কোনো বান্দার না আমি মাওলার এই মাওলার কথাগুলোর ওজন আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাটলে না বলবো এ কাঠ তুই মুসার কাঁধে উঠে যাও ততক্ষণ পর্যন্ত কাঠটা উঠবে না আমি এখন বললাম হে কাঠ তুমি মুসা মুসার পরিপূর্ণ কাদের মধ্যে উঠে যাও এই কথা বলতে দেরি এবার মুসা নবী আর জিব্রাইল মিলিয়া বলে উপরে ওঠাও জিব্রাইল বলে অ মুসা নবী না না লাগবে না লাগবে না আপনি টান দেন দেখবেন অটোমেটিক উঠে যাবে মুসা নবী টান দিতে দেরি এবার আর পরিশ্রম হয় না কষ্ট হয় না মুসা নবীর কাঁধে অটোমেটিক চলে যায় কাঁধে রেকুদ রত্তু দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদা তাওরাতের ওই পুরা কিতাবটাই আল্লাহ তুর পর্বতের মধ্যে নাজিল করলেন আল্লাহ বলেন ওই সিনাই পর্বতের কসম সূরাতু তিনের মধ্যে আল্লাহ প্রথম আয়াতে কসম খাইলেন তিন আর যাইতুনের কসম এরপরে আল্লাহ কসম খাইলেন সিনাই পর্বতের কসম এরপরে তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কসম খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম যেই শহরের মধ্যে কোনো মারামারি নাই যেই শহরের মধ্যে কোনো কাটাকাটি নাই যেই শহরের মধ্যে কাউকে মারা যাবে না ওই যে মক্কা যেই জায়গার মধ্যে বান্দা বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ যেই জায়গায় ওই জায়গায় তো নিরাপদ জায়গা ওই নিরাপদ জায়গার কসম তো আমার মাওলা কাটলেন বিস্তারিত বলা যাবে না বান্দা পরে বলবো তবে মনোযোগের কান লাগাইয়া বান্দা তুমি শুনে নাও একটু বিবেক রাও বান্দা তুমি একটু জিজ্ঞাসা করো বা বাড়িতে যাইয়া বয়ান শোনার পরে একটু বাড়িতে যাওয়া চিন্তা ভাবনাও করা লাগবে আল্লাহ পাক তিন আয়াতে বড় বড় চারটা কসম খাইলেন এক নাম্বারে তিনের কসম দুই নাম্বারে জাইতুনের কসম তিন নাম্বার সিনাই পর্বত তুর পর্বতের কসম চার নাম্বার নিরাপদ নগরী ওই নগরীর কসমটাও আমার মাওলা কাটলেন মানে মক্কার কসম কাটলেন এই চার চারটা কসম আল্লাহ কাটিয়া বান্দারে জানায় দেয় হে আমার বান্দা লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ি আল্লাহ পাক বলেন এই চার চারটা কসম খাইয়া আমি আল্লাহর বাক্য হলো এ মানুষ আমি তোরে এত সুন্দর অবয়ব দিয়া কাঠামো দিয়া বানাইছি দুনিয়ার কোন কিছুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না আল্লাহ মানে তোমারে এত সুন্দর করে বানালেন আল্লাহ এত সুন্দর হাত দিলেন আল্লাহ এত সুন্দর একটা পা দিয়া দিলেন হে বান্দা আল্লাহ যে হাত দিলেন পা দিলেন বিবেক দিয়া দিলেন মাথা দিয়া দিলেন বুদ্ধি দিয়া দিলেন অন্য কোনো কিছুরে তো আল্লাহ দেয় নাই এত সুন্দর করে আল্লাহ অন্য একটা প্রাণীরেও বানায় নাই আল্লাহ পাক বলেন হে ইনসান আহসানি তাকুইম সর্বোচ্চ অবয়ব দ্বারা সর্বোচ্চ অবকাঠামো দ্বারা আমি আল্লাহ বান্দা তোমাদেরকে বানাইলাম বান্দা তো যখন যা লাগবে তোর হাত দ্বারা
বান্দা তুমি কাজ করতে পারো এই হাতটা আমি অন্য কোন প্রাণীরে দেই নাই যদিও দিয়েছি সে হাত তারা একটা কাজ করতে পারে বাকিগুলো পারে না হে বান্দা আমি আল্লাহ তোরে মায়া করে পা দিয়েছি এই পা দিয়ে তুই হাঁটো আমি আল্লাহ তোর পুরা বডির মধ্যে এত সুন্দর সুন্দর অঙ্গ দিয়া দিলাম এক একটা অঙ্গের কত দাম যেই বান্দার একটা হাত নাই ওই বান্দার কাছে গিয়া জিগাও যেই বান্দার হাত নাই ওই বান্দাই তো পরিপূর্ণভাবে জানে হাতের কি পরিমাণ দাম যেই বান্দার একটা পা নাই ওই বান্দাই তো জানে পায়ের কি পরিমাণ দাম যেই বান্দার একটা চোখ নাই ওই বান্দা তো জানে কি পরিমাণ দাম কিন্তু বান্দা আমার তোমার থাকার পরেও আমরা চিন্তাও করতে পারি না একটু ফিকিরও বান্দা করতে পারি না কিন্তু একটু যদি চিন্তা করো হে মেহারের মানুষ একটু যদি চিন্তা করো হে আমার গ্রামের পাশের এলাকার মানুষেরা একটু বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চোখ দুটো বন্ধ করে যদি একটু বান্দা চিন্তা ভাবনা তোমার তুমি আমি করতে পারি আল্লাহ যে চোখ দিলেন দুইটা চোখ আল্লাহ দিয়া দিলেন একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আর একটা চোখ দিয়ে বান্দা দেখা যাবে হে বান্দা আল্লাহ যে দুইটা নাকের ছিদ্র দিয়া দিলেন মাঝে মাঝে একটা বন্ধ হয়ে গেল আর একটা অটোমেটিক বান্দা খুলে গেল আবার নাক দিয়ে নিঃশ্বাস না নিতে পারলেও মুখ দিয়ে বান্দা নেওয়া যায় শুধু তাই না আল্লাহ তো একটা কান তোমারে আমারে দিলে পারতেন আল্লাহ বলেন না না হে বান্দা তোরে আমি আল্লাহ দুইটা কান দিয়া দিলাম আল্লাহ তো দিতে পারতেন আমি আল্লাহ তোরে একটা হাত দিয়া দিলাম যাও চলো আল্লাহ বলেন না না আমি আল্লাহ তোরে দুইটা হাত দিয়া দিলাম একটা হাত যদি অকেজ হয়ে যায় আর একটা হাত দিয়া বান্দা তুই কাজ করতে পারবা তোরে আমি আল্লাহ একটা পা দিলে পারতাম কিন্তু না না আমি আল্লাহ তোরে দুইটা পা দিয়া দিলাম একটা যদি অকেজ হয়ে যায় আর একটা দিয়া বান্দা তুমি কাজ করতে পারবা তোমার বডির সব অঙ্গ প্রত্যঙ্গ জোড়াগুলো আমি আল্লাহ যে তোমারে দিলাম একটা দেই নাই বরং দুই তিনটা করে আমি আল্লাহ তোরে দিয়া দিলাম একটা যদি বাদ হয়ে যায় আর একটা দিয়া বান্দা তোমার আমার চলা যাবে ওই আল্লাহ যদি হাসরের ময়দানে বলে এ বান্দা আমি আল্লাহ শপথ করে সূরাতুদ্দিনের মধ্যে বলেছি তোরে আমি আল্লাহ সর্বোচ্চ অবকাঠামো দিয়া তোরে আমি আল্লাহ বানাইলাম আজকে জবাব দাও তোরে হাতের জবাব বান্দা তুই দিয়া দাও পায়ের জবাবগুলো বান্দা তুই দিয়া দাও এই হাত দ্বারা কি পরিমাণ অন্যায় করেছো আর কি পরিমাণ ভালো কাজ করেছো এই পা দ্বারা কি পরিমাণ ভালো করেছো অন্যায় করেছো এই পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি পরিমাণ ভালো করেছো অন্যায় করেছো আল্লাহ যদি বলে ওই দিন তো বান্দা তুমি আমি বলবো না বলবো না বলবো না ওই দিন আল্লাহ বলবে এ বান্দা তোর জবান আমি বন্ধ করে দিলাম তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে তোর পা তোর বিরুদ্ধে পরিপূর্ণ সাক্ষী দিয়া দিবে আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দা তুই যা করেছো তোর হাত তো জানে এই হাতের এত মায়া করে 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 হাত দ্বারা অন্যায় করো ওই দিন হাতের জবানটা আল্লাহ খুলে দিবে তুমি হাত দ্বারা কি অন্যায় করেছো ওই দিন হাত তোমার ব্যাপারে পরিপূর্ণ বলে দিবে তোমার পায়ের জবান খুলে যাবে এই পা দ্বারা কোন সিনেমা হলে গিয়েছো এই পা দ্বারা কোন কোন সিনেমা হলের মধ্যে গিয়ে অপরাধ তুমি করেছো ওই দিন অটোমেটিক পার জবানটা খুলে যাবে আল্লাহর কাছে তোমার মুখ বলা লাগবে না তোমার জবানটা অটোমেটিক বন্ধ হয়ে গেল তোমার হাত আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে তোমার পাটা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে হে মেহারের মানুষ আল্লাহ যে বললেন তোর হাত পা তোর পুরা বডিটা আমি আল্লাহ এত মায়া করে এত আদর করে আমি আল্লাহ নিজের হাতে যে তোরে বানাইলাম এজন্য মাঝে মাঝে আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে জানায়া দেয় লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকউইম সুম্মা রাদাদনা
জালনাহু আসফালা সাফিলিন আবার মাঝে মাঝে আমি আল্লাহ হীনতম বান্দাদের একদম হীন পর্যায়ে পৌঁছায়া দেই মানুষকে এই মানুষকে আমি আল্লাহ এত আদর করে সুন্দর অবয়ব দিয়া বানাইলাম আবার মাঝে মাঝে আমি আল্লাহ এদেরকে আবার একদম নিচু জায়গায় নিয়ে যাই মুফাসসিরিনে কেরাম এই হীন হয়ে যাবে মানে আল্লাহ ফিরায়া দিবে দুইটা অর্থ মুফাসসিরিনে কেরামগণ করলেন একটা অর্থ হলো যে আল্লাহ যে ফিরায়া দিবেন কোন জায়গায় ফিরায়া দিবেন বলে বান্দারে আল্লাহ এত মায়া করে করে বানালেন এত মোহাব্বত করে বানালেন এত সুন্দর কাঠামো দিয়া বানালেন যতই সুন্দর হও একদিন কি বিদ্ধ হবা কি হবা না হবেন না বিদ্ধ হবেন না সুন্দর চেহারা সুন্দর বডি সুন্দর হাত সুন্দর পা বিদ্ধ কি হবেন না একদিন বার্ধক্যে উপনীত হওয়া লাগবেই লাগবেই লাগবে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এত সুন্দর করে মানুষ বানিয়েছি আবার এই মানুষগুলোকে আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছি একদম হীন জায়গায় এত সুন্দর বডি এত সুন্দর শক্তি সব এই শক্তিধর যতই হও না কেন একদিন তোমার বার্ধক্যে উপনীত হওয়া লাগবে এটা এক মুফাসসিরের ব্যাখ্যা আরেক মুফাসসিরিনে কেরামগণ বলেন না আল্লাহ এটা বুঝেন নাই আল্লাহ বুঝিয়েছেন হে বান্দা তুই যতই কিছু হও তোকে যতই সুন্দর করে বানানো হোক তুই যদি নেক আমল না করো তুই যদি ভালো কাজ না করো এত সুন্দর বানানে আল্লাহর হাতে বানানো এই দেহটা আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুড়বে জাহান্নামের মধ্যে ফালাবে তুই যদি কাফের হও তুই যদি মুশরিক হও তুই যদি আল্লাহর আইনগুলো অমান্য করো লঙ্ঘন করো যত দামি করে বানাইছি আবার ওই পরিমাণ ঘৃণা দিয়েই আমি আল্লাহ তোরে জাহান্নামের মধ্যে ফালাবো নিক্ষেপ করব তোকে যারা হীনমন্য হয়ে যায় যারা একদম সমাজের নিচু স্থানে বসবাস করে ওই নিচু জায়গায় আমি আল্লাহ তোরে নিয়ে যাব নিচু প্রাণীদেরকেও এত জায়গায় আমি আল্লাহ নিয়ে যাই না ওই প্রাণীর মতো নিচু জায়গায় আমি আল্লাহ তোরে নিয়ে যাব এই প্রাণীর চাইতে দামি তোরে বানিয়েছিলাম তুই তো ঈমান আনতে পারো নাই তুই ছিলি কাফের তুই ছিলি মুশরিক তুই অন্যায় করেছো অপরাধ করেছো এজন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আমি আল্লাহ আজকে তোকে ফিরিয়ে দিয়েছি একদম হীন মন্য যারা হয়েছে একদম অতল গহ্বরে যারা চলে গিয়েছে একদম নিচু শ্রেণীর যারা এদের দলভুক্ত আমি আল্লাহ করব পড়েন না নাউজুবিল্লাহ দামি করে বানিয়েছি তবে দামি করে বানানোর পরে তুই দাম দেশ নাই দামি করে বানিয়েছি তবে যৌবনকালের এই পাওয়া সর্বাবস্থায় থাকবে না বার্ধক্য হবে একদিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন পড়েন না সুবহানাল্লাহ আগেই পড়েন না সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেন হ্যাঁ দাক দাঁড়া 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 তবে এদের মাঝে ইল্লা আল্লাযীনা আমানু এ মানুষকে আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি ইল্লা আল্লাযীনা আমানু তবে যারা ঈমান এনেছে দুই নাম্বার ও আমিলুস সলিহাত ইমানের পরে নেক আমল করেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন বলে এমন এক প্রতিদান তাকে দেওয়া হবে হিসাব ছাড়া কোনো হিসাব ছাড়া আল্লাহ তাকে পূর্ণাঙ্গ প্রতিদান দিয়া পুরস্কৃত করে দিবে পড়েন না সুবহানাল্লাহ এ মানুষগুলোর মাঝে এবার মুফাসসিরিনে কেরাম এবার এবার আবার দুইটা ব্যাখ্যা করলেন এই আয়াতের দুইটা ব্যাখ্যা ওই আয়াতের জবাব কোন আয়াতের আগের আয়াতের আগের আয়াতে যে আল্লাহ পাক বললেন ফিরিয়ে দিয়েছি একদম নিচু স্থানে মানুষকে আবার বানিয়েছি অনেক সুন্দর অবকাঠামো দিয়া কিন্তু ফিরিয়ে দিয়েছি নিচু স্থানে এক মুফাসসিরিনে কেরাম তারা কি বললেন যে এই যে ফিরিয়ে দেওয়া কোথায় ফিরিয়ে দিয়েছে কেউ বললেন যৌবন থেকে বার্ধক্যে আবার কোনো কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেন যৌবন থেকে বার্ধক্যে নয় বরং যারা কাফের যারা মুশরিক এদেরকে আল্লাহ বানাইছে খুব সুন্দর করে কারণ মানুষ তো আল্লাহ বানাইছে সুন্দর করে এই সুন্দর বডিটা এরা ইমানের ক্ষেত্রে খরচ করতে পারে নাই এরা কাফের হয়েছে এরা মুশরিক হয়েছে এই জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দিবে জান্নাতের মধ্যে দিবে না তবে হা ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত দুইটা অর্থ দুই মুফাসসিরিনে কেরামের দুইটা ব্যাখ্যা যেই মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেছিলেন যে যৌবনকাল সর্বাবস্থায় থাকবে না একদিন বার্ধক্যের মধ্যে চলে যাবে আল্লাহ ওই মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যার এই আয়াতে হলো জবাব যদি তুমি যৌবনকালটা ইল্লাল্লাযীনা আমানু যদি তুমি ঈমান আনতে পারো ও আমিলুস সলিহাত যদি নেক আমল করতে পারো মনে রেখো যৌবনকালে ইবাদত করেছো কিন্তু
উদ্বৃদ্ধ হয়ে গেছো যখন তখন তো আর ইবাদত করতে পারো নাই, তো ইবাদত করতে পারো নাই বৃদ্ধ বয়সে কি অনেক সময় কষ্ট হয়ে যায়, ইবাদত করতে কষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে ইবাদত করতে কষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা নাই, যাও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যৌবনকালে ঈমান এনেছো নেক আমল করেছো তো তোমার জন্যই তো আজর, তোমার জন্যই তো প্রতিদান, তোমার জন্যই তো পুরস্কার। আল্লাহ বলেন যে এই বান্দা যৌবনকালে নেক আমল করেছে, আজকে বৃদ্ধ হয়েছে, নেক আমল করতে পারে না। হে রহমতের ফেরেশতারা দেখো যৌবনকালে ইবাদত করার পরে যে স্বভাব পেয়েছে, বৃদ্ধ বয়সে ইবাদত করতে পারে না, বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছে, যৌবনকালের প্রতিদানের স্বভাবের পরিমাণ স্বভাব আজকে বৃদ্ধ বয়সেও তার প্রত্যেকটা নামাজের, প্রত্যেকটা রোজার, প্রত্যেকটা নেক আমলের, প্রত্যেক তাহাজ্জুদের, ইশরাকের, আওয়াবিনের একটাও পড়ে নাই, এরপরেও স্বভাব তার আমল নামায় লিখে দাও। ফালাহুম আজরুন গায়রু মামনুন, এটি আল্লাহর পক্ষ থেকে এক প্রতিদান। এটা হচ্ছে এক মুফাসসিরিনদের ব্যাখ্যা, যারা ব্যাখ্যা করেছেন যে যৌবনকাল সর্বাবস্থায় থাকে না, বার্ধক্য হয়ে যায়। এবার ব্যাখ্যা করেছেন যারা যে আল্লাহ পাক মায়া করে বানিয়েছেন, এরপরে এরা আবার নিচু স্থানে চলে যাচ্ছে, কোথায়? জাহান্নামে। এদের ব্যাখ্যার জবাব হলো ইল্লাল্লাযীনা আমানু, তবে হা তোরা জাহান্নামে যাবি না, এই সুন্দর বডি জাহান্নামের আগুনে জ্বলবে না, ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, দুই নাম্বার নেক আমল করেছে, এদের জন্য প্রতিদান জান্নাত আছে না নাই, কথা বলেন না কেন, জান্নাত আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন তোরা যারা ঈমান এনেছো, নেক আমল তোমরা যারা করেছো, মানে দুই গুণে গুণান্বিত হয়েছো, এই যে আমি আল্লাহ এত সুন্দর করে তোর বডিটা আমি আল্লাহ বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম, এ বান্দা তোরে জাহান্নামে নিব না, জাহান্নামের মধ্যেও ফালাবো না, তুই যদি ঈমান এনে নেক আমল করতে পারো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে আমি আল্লাহ তোরে অনেক বড় বড় প্রতিদান আমি আল্লাহ তোরে দিয়া দিব। এরপরে আল্লাহ বলেন ফামায়ুকাদ্দিবুকা বাদু বিদ্দিন, এরপরেও তুই সব এত কিছু জানাশোনা করার পরেও, এরপরেও তুই পরকালে বিশ্বাস করতে পারো নাই, এই যে মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, ওই সময় আমার মাওলার হিসাবের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে, এরপরেও তুই এইটা মিথ্যাচার কেমনে বান্দা করো, একটু আল্লাহ বলেন তুই আমার জবাব দাও, ওই আমি আল্লাহ কি নাই যে আমি আল্লাহ হিসাব তোরে নিয়ে নিব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ স্মরণ করে জানায় দিলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোরে এই মাটি থেকে বানাইছি, আবার এই মাটির মধ্যে বান্দা তোর মিশে যাওয়া লাগবে, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ আবার তোরে উঠায়া দিব, আবার তোরে মানুষ রূপে আমি আল্লাহ একটা রূপ দেয়া দিব, এরপরে আমি আল্লাহ আমার সামনে তোরে হাজির করে দিব, এ বান্দা তুই দুনিয়ার মধ্যে কি করেছো, কি ভালো কাজ করেছো, কি অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে তো তোর একদিন আশাই লাগবে, ফামায়ুকাদ্দিবুকা বাদু বিদ্দিন, এরপরেও কেন তুই এত অন্যায়ের মধ্যে বান্দা লিপ্ত হয়ে যাও, এরপরেও কেন তুই মিথ্যাচার করো, এরপরেও কেন আকে রাত্রে বিশ্বাস করো না, এরপরেও কেন তুমি পরকাল রে বিশ্বাস করো না, এ বান্দা আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই হাসরের ময়দানে আমি আল্লাহর মতো এরকম ইনসাফ করনেওয়ালা বিচারক তুই আর পাবি না, আমি আল্লাহ ওই দিন হয়ে যাব আমি আল্লাহ আহকামুল হাকিমিন, ওই সময়ে তোর যত বড় বড় দুনিয়াতে লিডার আর হাকিমের অভাব নাই, এরা হাকিম থাকবে না, বিচারক থাকবে না, ওই সময় আমি আল্লাহ নিজে হয়ে যাব আহকামুল হাকিমিন, ওই সময় আমি আল্লাহ তোর পরিপূর্ণ বিচার করে ফেলবো। আল্লাহ বলেন এরপরেও কি বান্দা তুই মিথ্যা প্রতিপন্ন করবা, হে মেহারের মুসলমানেরা, এই জন্য আল্লাহ তোমারে আমারে বানাইলেন, সুন্দর একটা দেহ দিয়ে আল্লাহ তোমারে বানাইলেন, সুন্দর একটা অবয়ব দিয়ে আল্লাহ তোমারে বানাইলেন, ক্ষমতার বাহাদুরি পাইয়া
এত কিছু বান্দা তোমার করা লাগবে না আল্লাহ যা দিয়েছে বান্দা তুমি মেনে নাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হইয়া হইয়া এরপরে যা পেয়েছো আলহামদুলিল্লাহ বলে আগায়া যাও এই সূরা তো তিন থেকে বান্দা শিক্ষা হলো এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল তিন নম্বর যৌবনের পরে বার্ধক্য আবার চলে আসবে ওই বার্ধক্যের প্রতি বান্দা গুরুত্ব দাও যেই বার্ধক্যের মধ্যে ইচ্ছা করলেও নামাজে যাওয়া যাবে না রোজা রাখা যাবে না নেক আমল করা যাবে না এ বান্দা জোয়ানকালে ঈমান এনে নেক আমল করে করে আমলের মাত্রা বাড়ায় দাও যেদিন বান্দা বৃদ্ধ হয়ে যাবা অসুস্থ হয়ে পড়বা নামাজে ইচ্ছা করলেও যাওয়া যাবে না রোজা ইচ্ছা করলেও রাখা যাবে না নেক আমল ইচ্ছা করলেও করা যাবে না তবে অসুবিধা নাই মদিনাওয়ালা নবীর স্পষ্ট হাদিসের মাধ্যমে নবী জানিয়েছে তুমি যেহেতু যৌবনকালে ইবাদত করতে পেরেছো বৃদ্ধ বয়সে বান্দা করতে পারো নাই যাও যাও যৌবনকালের সওয়াব আজকে বৃদ্ধ বয়সেও তোমার আমল নামায় দিয়া দিলা এজন্য আসেন না ভাই আমরা ঈমান আনবো নেক আমল করব তবে যৌবনের পরে বার্ধক্য আছে এই চিন্তা নিয়ে আগাবো যৌবনকালকে যৌবনকালকে প্রাধান্য দিব দিয়ে এই সময়টাতে নামাজ রোজা এক আমল জাহান্নামের আজাব থেকে নিজেকে মুক্ত রাখব এবং বেশি বেশি দোয়া করব কিভাবে জান্নাত পাওয়া যায় কিভাবে জান্নাত পাওয়া যায় এই চিন্তা করে আগায় যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের অধিপতি হওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন সবাই পড়েন আমিন কষ্ট হয়েছে নাকি আপনাদের রাগ করেছেন নাকি আপনারা আমি সূরা তিনের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করেছি আরো অনেক দূরে যেত কিন্তু অনেক দূর যাওয়া যাবে না এরপরেও একজন মুফাসসির হয়তো আছেন উনি সুন্দর কথা বলবেন এরপরে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার উপরে আমল করার আগে আমাকে আমল করার এরপর সব ভাইকে এই সূরার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন তিন ফল খাওয়ার চেষ্টা করবেন জৈতুনের তেল অলিভ অয়েল যেটা আলা দরজার ওইটা চুলে এবং গাড়িতে যুবকরা মাখবা আমিও মাখার চেষ্টা করি আপনারাও মাখবেন আল্লাহ আমাকে তৌফিক দান করুক সবাইকে তৌফিক দান করুক সুস্থ শরীরে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক আমিন বারাকাল্লাহ হুলানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম হা বিল আয়াত ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হ্যাঁ আচ্ছা সঙ্গীতের বদৌলতে তিলাওয়াত করি একটু নাকি একটু তিলাওয়াত করি তিলাওয়াত গাই করলে একটু হয়ে যাবে তিলাওয়াত শেষ করি ইনশাল্লাহ বয়ান শেষ করে হুজুর চলে আসেন হুজুর আসতেছেন আমি একটু মাঝে মাঝে ওই যে যখন নামাজ পড়াই তখন ওই সুদাইসির স্বরে তিলাওয়াত করি আব্দুর রহমান আর সুদাইসি বাইতুল্লার ইমাম হ্যাঁ সুন্দর তিলাওয়াত করেন অনেক সুন্দর করে এই মাঝে মাঝে এই তিলাওয়াতটা প্রায় জায়গায় গেলে নিজেও করি এবং নামাজের মধ্যে নিজেও আমি এই সুরেই পড়ার চেষ্টা করি একটু পড়ব এরপরে হুজুরকে দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.